বন্ধুরা, গরুর পা রান্না করেছি নিজ হাতে। দেখো এক্সিলেন্ট রান্না হয়েছে, কেমন হয়েছে খাবার? অনেক ভালো। খাইলে কমেন্ট করো। কমেন্ট করতে পারবো না, প্লিজ আমার বাসায় পাঠিয়ে দেন প্লিজ। দেখো এই দেখো, এটা কি? এটা হলো মাংস। ও আচ্ছা, দেখো শব্দ করবি না, শব্দ করতো আমি ভিডিও করি, আমার শব্দ আমি জাস্ট তার ছেলেকে দেখতেছি, ছেলেকে খেতে বলতেছে, ছেলে মায়ের দিকে তাকায় আছে, ও বুঝতে পারতেছে না ও কি করবে। আরে খা। আরে ছেলেটার মনে হয় জাল লেগে গেছে, ও কাশতেছে, পানি দিয়ে আছে। সব তো মাই খেয়ে নিচ্ছে, আমি শুধু তার ছেলেকে দেখতেছি। একবার মায়ের দিকে দেখাচ্ছে, ভাবছে খাবে কি খাবে না, আবার খাচ্ছে। আপনার এই খাবার দেখে সত্যি আমি লোভ সামলাতে পারছি না, রিয়েলি বলছি। আমার দুধের পেটটা কিচমিচ কিচমিচ করতেছে, প্লিজ পাঠাই দিবেন, আমি খাবো। ভাত কসলাই দেখো, এখন আমি দুধ দিয়ে ভাত খাবো। আচ্ছা, সো একদম খাঁটি গায়ের দুধ। খাঁটি গায়ের দুধ আমার জন্য পাঠান প্লিজ। এতখানি দুধ একাই খাবে? এই দেখো সর, সরটা আমাকে একদমই খাঁটি গায়ের দুধ। আচ্ছা, এই দেখো চিনি, অল্প চিনি নিবো, কারণ বেশি চিনি নিলে হ্যাঁ দুধের স্বাদটা মজে যাবে, মরে যাবে, মরে যাবে, ঠিক আছে? দুধের আর কি স্বাদ লাগে, যে বেশি মিষ্টি বালা না, কম করে মিষ্টি নেবা। আচ্ছা, বাস খাইয়া মজা পাইবা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আপনি যেহেতু বলছেন আমি অবশ্যই খাবো, আপনার কথা ফেলতে পারি না। ও দেখি বলে যাচ্ছে অনেক স্বাদ হয়েছে তাই, অনেক মজা না? লবণটা একটু কমেছে। আমি অবশ্যই আপনার এই খাবারটা খাবো, কারণ আমাকে মোটা হতে হবে। ইয়েস, পেপে, আরে পেপেটাকে এইভাবে খাচ্ছে কেন? আরে বাবা, আপা একটা কাজ করেন, ছুরি নাই, ছুরি লাগবে না, আপনার ঘরে দাবটি নাই, এইভাবে ইঁদুরের মতো খাচ্ছেন কেন? এটা কোনো কথা? ধুয়ে নিয়েছেন তো? আচ্ছা, বাজার থেকে যেহেতু নিয়ে আসছেন বা গাছ থেকে ময়লা টলা ছিল, ধুয়ে নিয়েছেন? মধু, আচ্ছা কি করবেন মধু দিয়ে খাবেন? সামনে আঙুল মধু দিয়ে, আঙুল দিয়ে খাবো। আচ্ছা, আঙ্গুর দিয়ে খাবে? আচ্ছা, আমি আমার জীবনের মধ্যে দিয়ে আঙ্গুর দিয়ে খাই না, তাই আপনার খাওয়া দেখে আমি সত্যি খুশি হয়েছি। আমি অবশ্যই খেয়ে একবার দেখব, আপনি যেহেতু দেখাইছেন আমি অবশ্যই খাবো। আর রিয়াকশন ভিডিও হচ্ছে ফান পারপাসে বানানো, সো রিয়াকশন ভিডিওকে সিরিয়াস নেওয়ার কোনো মানে নেই। রিয়াকশন ভিডিও শুধুমাত্র মানুষকে বিনোদন দেওয়ার জন্যই বানানো হয়, যাতে করে তোমরা একটু হাসি পাও, মজা পাও, ব্যাস এতটুকুই। এবং তোমরাও জানো এগুলো দেখে বাসায় বসে ট্রাই করে খেয়ে দেখতে পারো। আচ্ছা, টক লাগছে না, মিষ্টি লাগছে, একটু যদি জানাইতেন খুব উপকৃত হইতাম। আর তাছাড়া টক আঙ্গুর নিবো নাকি মিষ্টি আঙ্গুর, সেটা তো জানালেন না। আহা, এটা কোনো কথা হইল? একাই খাবেন, আপনার ছেলেকে দিবেন না?
সো বন্ধুরা দেখো, আমি কিন্তু পুরো মাছটা এখনো খেতে পারি নাই একটা ভিডিওতে। এখন আমি তোমাদেরকে বাকিটা খেয়ে দেখাবো। সো তোমরা কেমন হয় অবশ্যই বলবা, যে আমার রান্নার রেসিপি কেমন হয় তোমরা একটু যদি কমেন্ট করে বলো, আমার ভালো লাগবে। এটা কিন্তু ব্ল্যান করে নিয়েছি, ও ব্ল্যান করে নিয়েছে, খুব মজা। আচ্ছা, তাই বলে কাঁচা মাছটা দিয়ে খাবেন ব্ল্যান করে? আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যা মাছটা কতটা স্বাদ হয়েছে। কাঁচা মাছ স্বাদ হয়? আমি একটা ভিডিওতে খাই, দেখছো, পুরোটা খাই বলবো। আমি কিন্তু একটা ভিডিওতে পুরোটা খাইতে পারি না, তার জন্য দুঃখিত। কাঁচা মাছটা খাইয়েন না প্লিজ, আমি আপনার সব ভিডিও সব খাবারে সাপোর্ট করি, কিন্তু কাঁচা মাছটা খাইয়েন না। সত্যি সত্যি চোখে পানি চলে আসতেছে, কাঁচা মাছটা খাইয়েন না। খুবই মজা।